ওলাকে মালা পরিয়েছে কেন জিজ্ঞাসা করবো? দারুণ জবা ফুলটা ফুটেছে না নোনা? গুড মর্নিং, আজ শনিবার সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা তো জানোই যে কালকে আমাদের টিকিট হয়নি, বাড়ি যেতে পারছি না, সবাই আনন্দ করছে। দুর্গা পুজো যেতে পারলাম না, কালী পুজো এখনো ঠিক নেই, আমি জানি না যেতে পারবো কিনা, তাই একটু মনটা খারাপ ছিল। তা আমার থেকেও বেশি মনে ওর মন খারাপ। তো যাই হোক, যদি ভাগ্যে থাকে অবশ্যই বাড়ি পৌঁছাবো, আর যদি না থাকে তো এখানেই থাকতে হবে। মন খারাপ বলে তার পেট শুনবে না, পেটে কিছু দিতেই হবে, তাই পেটকে শান্তি দেওয়ার জন্য দুজন মিলে যাচ্ছি এখন টুপিটাকে কিছু নিয়ে আসতে। বাড়ি যাওয়ার আগে আমি সব পরিষ্কার করেই যাই। বাড়ি থেকে আসলে যদি কোনো সবজি বা কোনো আলু পেঁয়াজ থেকে যায় না, কিছু পচে গেলে তো সেখান থেকে পোকা হয়ে যায়, তাই জন্য আমি বাড়ি যাওয়ার আগে যা যা থাকে সব পুরোটাই পরিষ্কার করে আমি যাই। তো এই জন্য তোমাদের সাথে তো কালকে দেখালামই যে আমি ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করে নিয়েছি, আর যা যা আলু পেঁয়াজ ছিল মোটামুটি সেই জন্য এই সপ্তাহে সেভাবে বাজারও করিনি, তাই এখন কিছু নেই, যাব বাজারে টুকটা কিছু আনতে। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, যাওয়া যাক। কাজগুলো এখানেই থাক, যদি কালকে ট্রেনের টিকিট কনফার্ম হয়। কি দারুণ জবা ফুলটা ফুটেছে না তোমার? কেন পুজো দেয় না কেন? কিন্তু এটা শুধু সাজানোর জন্য নাকি? আমাদের আবার ঘর দেখতে হবে, বাড়ি থেকে ফিরে আবার একটা বড় কাজ, তাই তো? নন ঘর দেখো, ঘর পছন্দ করতে যাও, ঘরের জিনিস, ঘর ভাড়া মানে শুধু সংসার ব্যাগে। এখানে ধনতেরাস, দিওয়ালির জন্য চারিদিকে এরকম ঘর সাজানোর জিনিস বসেছে, আর বেশ ভালোও লাগে কিন্তু এই টাইমটা দেখতে। আর এই সময় তো সবাই ঘরে ঘরে রঙ্গোলি বানায়, তো রঙ্গোলি বানানোর সরঞ্জাম বিক্রি হচ্ছে, যারা রঙ্গোলিটা বিক্রি করছে তারা এখানে সব ডেমো বানিয়ে রেখেছে। এইসব দেখতে দেখতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার মাছটা নিয়ে বাড়ি যাই। এখানে এই কটাই মাছ আছে, ধনতেরাসের জন্য এখানে থালা বাটি গ্লাস নিয়ে যাচ্ছে। আজকে দিনে তো যে যেরকম পারে সে সেরকম ভাবে কিছু না কিছু কেনে। মালা পরিয়েছে কেন জিজ্ঞাসা করবো? বাড়ির সামনে ধনতেরাস উপলক্ষে চারিদিকে এরকম তোরণ, তারপরে বাসনের স্টল, ঝাঁটা প্রচুর বিক্রি হচ্ছে। এই সময় তো ওরা কিছু না কিছু কেনে, তো যার যেরকম সামর্থ্য, কেউ সোনা কেনে, কেউ ওইসব কেনে, কিনি আর না কিনে দেখে যাই। কিন্তু এখানে স্টিলের দামটা প্রচুর বেশি, আমাদের কলকাতায় এর থেকে স্টিলের জিনিস অনেক কমে পাওয়া যায়। রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছি এরকম মাঠের মাঝখানে গাঁদা ফুল চাষ করেছে, আর ফুল দেখলে আমি নিজেকে একটু আটকিয়েই ফেলি, তাই নেমেই চলে এসেছি একটু ভিডিও বানিয়ে নিতে। অনেকক্ষণ হয়ে গেছে সময় নষ্ট করছি, এবারে বাড়ি যাই, রান্না করতে হবে গিয়ে। চলে এসেছি বাজার নিয়ে বাড়িতে, এবারে করবো রান্না। Fade away, yeah, 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 yeah.
মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মালবেরি পাতা কুচানো হয়ে গেছে। আগের দিন টোটনের দারুন, টোটনের আগের দিন কেমন লেগেছে পরোটা? সুন্দর হয়েছে, সেজন্য তো খেয়ে আবার আজকে নিয়ে এসে করতে শুরু করেছে। মা আর ছেলে ফোনে কথা বলছে, আর কথা বলতে বলতে একটু বড়াটা ভাজতে বললাম, ও ভাজুক, আমি গিয়ে পুজোটা দিয়ে আসি। পুজোটা সকালবেলা অন্যদিন দিয়ে দিই, আজকে দেওয়া হয়নি। কি হয়েছে, একটু বড়া ভেজেছিস বলে? চল আমার ভাত বেড়ে নিয়ে। হয়ে গেছে তো সব ভাজা, হয়ে গেছে আর নেই তো? ঠিক আছে, প্রায় আড়াইটে বাজে, রান্না বান্না সব করে নিয়েছি, এবারে খেতে বসবো। আজকে দুপুরে বানিয়েছি ভাত, তার সাথে বড়া, আর এখানে পাতলা করে মাছের ঝোল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ আজকের আমার ভিডিও দেখার জন্য, কালকে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।